হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল। আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে যাওয়া হচ্ছে আমাদের বাড়াইপুরে। আমি আসছি আমাদের ফ্রেন্ড আছে সাইড। আগের ব্লগে তো দেখেছিলে, আমরা গিয়েছিলাম ধামাখালি ওই সাইডে, গিয়েছিলাম অনেকটা দূরে। আর আজকে যাচ্ছি বাড়াইপুরে। বাড়াইপুরে একটু কেনাকাটা করবো, আমি কিছু কিনবো আর ধরো কিছু নেবে আর একটু বাড়ির পাশে একটু করবো। এখন 3:15 এখন কিছু বাজে, এখন খুবই গরম। তার মধ্যে আমরা বার হয়ে গেলাম আর বাড়াইপুর যাচ্ছি। আমরা গিয়ে বাইপাসে একটু যাবো, গিয়ে আমরা একটু বিকালের দিকে আসবো। অনেকটা টাইম ওখানে কাটাবো, গিয়ে একটু আড্ডা মারবো দুজনে আর কিছু কেনাকাটি করবো। সব কিছু দেখাচ্ছি আর ভিডিও তো অবশ্যই থাকো। আর বাড়াইপুর গিয়ে দেখা হচ্ছে। আর এখানে একটু প্রচণ্ড গরম হচ্ছে, তাই একটু আমাদের জুস এখানে খাওয়া হবে। ট্রেনটা আমি দাঁড়িয়ে আছি, প্রচণ্ড গরম এখানে। আর যাচ্ছে এখন বাইপাস থেকে। আর কমপ্লিট, আমরা এখন বার হয়ে যাচ্ছি। এতটাই গরম পড়ছে বাইপাসে, প্রায় দোকানগুলো অতটা ঠান্ডা নেবো সেরকম কোনো পজিশন নেই। আর যাচ্ছি বাড়াইপুর যাচ্ছি, গিয়ে ওখানে কিছু খাবো। বা ওখানে একটু খুবই গরম হচ্ছে, এসির মধ্যে থাকবো কোনো হলে, গিয়ে মলে যাবো, গিয়ে কেনাকাটা করবো। আর ওখানে এসির মধ্যে একটু থাকবো, কারণ প্রচণ্ড গরম এখানে। তাড়াতাড়ি ওখানে চলে যাচ্ছি, সেই অজুহাতে একটু হাওয়া খেয়ে দেখাচ্ছি। হ্যাঁ, কিছু কেনার অজুহাতে একটু হাওয়া খেয়ে নেবো, এসির ঠান্ডা হবে আর কিছু। তারপরে আমরা এখন বাইপাসে থেকে যাচ্ছি। দেখতে পাচ্ছ রোডটা খুবই সুন্দর লাগছে আর পুরো ফাঁকা। এই জায়গাটা অনেকটা ছাওয়া, ঠান্ডা প্রচণ্ড। আর আমরা যাচ্ছি এখন বাইকে, আমি পিছনে বসে আছি। আর কিছুক্ষণের মধ্যে বাড়াইপুর পৌঁছে গেলাম আমরা। বাড়াইপুর এন্ট্রি নিয়ে নিলাম, এবার যাব গিয়ে কিছু কেনাকাটা করব। দাদা সাহেবের মধ্যে গেলাম, বাট কোনো ওখানে কালেকশান, কোনো কিছুই কালেকশানই নেই। বললো হৃদয় কালেকশান আসবে, এখন কোনো কালেকশানই তোলা হয়নি। এখন আমরা যাচ্ছি এখন সামনে স্টেল বাজারে যাবো, বা ওখান থেকে যদি না হয় মোহনামে যাবো। আর তারপরে যদি না হয় বাড়াইপুরে প্রচুর ছোটো দোকান আছে, সেখান থেকে নিয়ে নেবো। আর স্টেল বাজারে যাচ্ছি, ওখানে SMS আসবে ফোনে, ওখানে খুব ডিসকাউন্ট চলছে এখন। আর যাচ্ছি গিয়ে ওখানে দেখছি, যদি কিছু চয়েসে আসে তাহলে নিয়ে নেবো, না তো ওই সাইডে, এগুলো বাড়াইপুরে প্রচুর সাইডে দোকান আছে, এখান থেকে কিছু নিয়ে নেবো। দেখি ওখানে যাই গিয়ে দেখছি, আর কিছু পছন্দ হলে দেখাচ্ছি। বলেন স্যার, সাদার উপরে কেমন লাগছে, ফিটিংস কেমন? দেখি তোমার পছন্দ করে দেওয়া কেমন লাগবে। কিন্তু এই এই গলায় পড়বো, এই গলাতে? হ্যাঁ, ঠিক আছে। টাকানাই টাকানাই বলে 3টে 60 নিয়ে নিল, কিছু বলবেন? তারপরে নেতা লোক একটু টাকা পয়সা কথা দিয়ে আসছে, তো নেতা লোক তো অভাব নেই টাকার। বড় না, CBI ধরবে, এটা একটু বড়। চলো চলো, আমরা এখন স্টেজ ভাড়া থেকে 3টে 60 নেওয়া হলো। আমি নিলাম না, ফ্রেন্ডটা নিল। আমি এখন স্টেজে যাবো সামনে, ওখানে গিয়ে দেখবো যদি চয়েস হয় কোনো কিছু তাহলে দোকান থেকেই নেবো, না হলে আবার স্টেজ বাজার এখানে আসা হবে। এসে আমি চয়েস করে কিছু রাখলাম, জাস্ট যাচ্ছি ওখানে দেখার জন্য। কোনো কিছু খুব ভালো যদি চয়েস থাকে নিয়ে নেবো, কারণ এখন কোনো জায়গায় ভালো তেমন কিছু পাচ্ছি না, কারণ সামনে ঈদ আছে তার সেই কারণে। আর ওখানে কিছু পেলে দেখাচ্ছি, আর খুবই গরম বাইরে, ওই জন্য ভিডিও করার কোনো মুড হচ্ছে না। বাট যাচ্ছি, গিয়ে গিয়ে দেখাচ্ছি ভিডিওটা পুরোটা। এখান থেকে একটা টি শার্ট নিলাম, জাস্ট বাড়িতে গিয়ে দেখাচ্ছি টি শার্টটা। আর দেখানো হলো না, কারণ ওখানে লাইট ছিল না টায়ার রুমে। আর বাড়িতে গিয়ে দেখাচ্ছি টি শার্টটা। এখন যাচ্ছি আমরা আবার স্টোরেজ বাজারে, আবার ঢুকবো। আমার কিছু শার্ট নেবো আর একটা প্যান্ট নেবো। আর বাইরে থেকে দেখছি একটা প্যান্ট নিতে হবে হয়তো, কারণ কোথাও পাচ্ছি না আমার চয়েসের মতো। দেখছি যদি বাইরে পেয়ে যাই তো ভালো হবে, আর নেবো না ওটা। আর একটা শার্ট নেবো, যাচ্ছি আমরা স্টেজ বাজারের মধ্যে গিয়ে দেখাচ্ছি এবার। আমরা এখন বাইপাসে বসে আছি, দেখতে পাচ্ছ শপিং পুরো কমপ্লিট ওদিকে রাখা আছে, আর বাইকটা সামনে আছে। আর এসে আমার একটা ঠান্ডা নিলাম, আর চিপস নিলাম, বসে আসে এসে খাচ্ছি এখানে। আর হাওয়া হচ্ছে এখানে, পিছনে দেখতে পাচ্ছ বাড়াইপুর বাইপাস, খালটা আছে আর এদিকে বাইপাস। খাওয়া ছাড়া আর কিছু আছে মুখে? না।
আর ভিডিওটা তেমন কিছু করা হয়নি কারণ প্রচন্ড গরম আর মলের মধ্যে কোনো ভিডিও করা হয়নি। আর ভিডিওটা এখানেই শেষ করলাম, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওকে লাইক করো, আর পরের ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসবে।